শ্রমবাজার নিয়ে বাংলাদেশ মালয়েশিয়া বৈঠক 2 জুন। এ নিয়ে সব ষড়যন্ত্র ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন দুদেশের নীতি নির্ধারকেরা। আগামী 1 জুন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরিয়াম সার্ভারের সাথে বৈঠকে বসবেন দুদেশের নীতি নির্ধারকরা। এদিকে শ্রমবাজার সংশ্লিষ্টরা বলছেন, সেরি এম সার্ভানানের সফরকে ঘিরে একটি চক্র ষড়যন্ত্র করছে, যাতে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়া নিয়ে সংকট তৈরি হতে পারে। এ নিয়ে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন তারা।